হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সিম্পল এই গরমে একদম সিম্পল লাঞ্চ থালি আছে। এখানে আছে তেঁতুল দিয়ে ডাল, আলু ভাজা, লাউ শাক তরকারি, এখানে দুটো একটু পটল ভাজা নিয়েছি আর পাঁপড় ভাজা আছে। একদম সিম্পল লাঞ্চ। চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিও শুরু করি। গরমে ভালো লাগছে না কিছু, কিন্তু ভিডিও দেওয়ারই ইচ্ছা ছিল না কিছু রান্না করে খাবো। যে আচ্ছা, নিরামিষ ফার্স্ট বাইট। খোলা শুদ্ধ এরকম আলু ভেজেছি, ছোট ছোট আলু। একদম টক হয়েছে, আজকে আজকে অনেকটা টক দিয়েছে, একবারে টক হতে চায় না।
আচ্ছা, এত রোদ, মানে মানে বাইরে বেরোলি মনে হচ্ছে না উঠছি, তার উপরে দাঁড়িয়ে আছে, মুখটা জ্বলে যাচ্ছে একদম। আজ আমাদের এখানে হুগলিতে 43 ডিগ্রি টেম্পারেচার, ডালটা এত ভালো লাগছে, পুরো টক একদম, একটুও চিনি দিইনি, তো গরম, একটু টকটকি বেশি ভালো লাগছে। এই ডালটা রাতের বেলা খাবো, এখনই খেয়ে নিতে মনে হচ্ছে। টকের ডাল